2022 প্রাথমিক নিয়োগে ফের প্যানেল, দ্বিতীয় প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের। প্রশিক্ষণ ডিগ্রি সংক্রান্ত মামলাকারীদের জন্য প্যানেল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের ডিগ্রি এনআইওএস ডিগ্রি থাকায় মামলাকারীরা বাদ প্যানেল থেকে। এনআইওএস ডিগ্রিকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি প্রাথমিক নিয়োগে। বিকল্প ডিগ্রি গ্রহণ করে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ। আরো ডিটেইলে জানাবেন অর্ণব হাজরা, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রাথমিক শিক্ষক হতে গেলে যেটা প্রথমেই লাগে এই মুহূর্তে তা হলো প্রশিক্ষণের ডিগ্রি। সেই প্রশিক্ষণের ডিগ্রির জন্য একাধিক কলেজ বা ইনস্টিটিউট রয়েছে আমাদের দেশে, এবং এরকমই আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনুমোদিত একাধিক ইনস্টিটিউট থেকে এই প্রশিক্ষণ করা যায়। এর পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল, সেখান থেকেও কিন্তু প্রশিক্ষণের ডিগ্রি করা যায়। সাম্প্রতিক খুব রিসেন্ট সুপ্রিম কোর্ট জানায় এনআইওএস দ্বারা যে সমস্ত ডিগ্রি হচ্ছে প্রশিক্ষণে, সেগুলিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বৈধ ডিগ্রি হিসেবে মান্যতা দেওয়া যাবে না। কিন্তু যারা মামলা করেছিলেন তাদের বললেন তাদের তো যৌথ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুমোদিত এবং এনআইএস দুটো ডিগ্রি রয়েছে, কিন্তু এনআইএস থেকে যদি বোর্ড বাতিল করে তাহলে বিকল্প যেটা তাদের রয়েছে বোর্ড অনুমোদিত সেটাকে অ্যাকসেপ্ট করে তাদের ট্রেনের জায়গা দেওয়া হোক। যদিও বিষয়টা রিপ্রেজেন্টেশনের মধ্যে বোর্ড গ্রাহ্য না করার কারণে মামলা জল গড়ায়। কলকাতা হাইকোর্টে বিচারপতি আজ অমৃতা সিনহা বললেন যেহেতু মামলাকারীরা তারা মেধাবী এবং তারা প্যানেলে আসছে এবং তাদের যে প্রশিক্ষণের ডিগ্রি তাদের দুটোই রয়েছে, কাজে এনআইএস যদি বাদও যায় বিকল্প যে ডিগ্রিটা রয়েছে বোর্ড অনুমোদিত সেটাকেই অ্যাকসেপ্ট করে মান্যতা দিয়ে বোর্ড নতুন করে প্যানেল প্রকাশ করুক। ইতিমধ্যে প্রায় 9,300 বেশি কাছাকাছি কাউন্সিলিং সম্পূর্ণ হয়েছে, 12,000-এর কাছাকাছি কাউন্সিলিং হওয়ার কথা যদি বোর্ড জানিয়েছে। নতুন করে প্যানেল তৈরি করার মতো অবকাশ এই মুহূর্তে প্রায় শূন্যপদ পূরণের দিকে। এই চলতেও কলকাতা হাইকোর্ট জানিয়েছে যেহেতু তারা এই ডিগ্রি, অর্থাৎ বৈধ ডিগ্রি যেটা দ্বিতীয় বিকল্প ডিগ্রি সেটাকে ধরে তারা আসছে প্যানেলে, কিন্তু তাদের জন্য এই মামলাকারী সংখ্যা যত কমই হোক না কেন তাদের জন্য দ্বিতীয় প্যানেল তৈরি করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং সেই প্যানেল থেকে তাদের চাকরির নিয়ম মেনে বন্দোবস্ত করতে হবে। ধন্যবাদ।